জনাব খন্দকার কিংশুক হোসেন, আপনি বসুন্ধরা সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার, সিএমও, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে একটু জানতে চাই, এই যে বসুন্ধরা সিমেন্টের অংশগ্রহণ এত বড়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে একদিকে যেমন দেশের গর্ব এবং তার পাশাপাশি বসুন্ধরা গ্রুপের এই যে একটি বিশাল অংশগ্রহণ, সেটিও বসুন্ধরা গ্রুপের জন্য নিশ্চয়ই একটি গর্বের অংশীদারিত্বর ফল বটে। এর উদ্যোগটা কিভাবে শুরু হলো, এত বড় একটি প্রজেক্টের সাথে যুক্ত হওয়া? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা বসুন্ধরা সিমেন্টের উৎপাদন শুরু থেকেই দেশের বিভিন্ন মেগা প্রজেক্ট, যেগুলা এর আগে আপনি বলেছেন, মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত উল্লেখযোগ্য প্রজেক্টগুলোতে বসুন্ধরা সিমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়েছে। যেমন মেট্রো রেলের শতভাগ বসুন্ধরা সিমেন্টই ব্যবহার করা হয়েছে। তো এই প্রজেক্টগুলো বিশেষ করে বিদেশি কোম্পানিগুলা, যে কোম্পানিগুলো এরা বাংলাদেশে তারা কাজ করে থাকে, কাজ করেছে, তো সেক্ষেত্রে কোম্পানির উৎপাদন সক্ষমতা, কোয়ালিটি তাদের জন্যে বিশেষ বিবেচনায় থাকে। তো এটা আমাদের জন্যে, বসুন্ধরা গ্রুপের জন্য, বসুন্ধরা সিমেন্টের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা তাদের রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সেগুলো আমরা সব দিক থেকে আমরা পূরণে সমর্থ হয়েছি, যার কারণেই এই এই ধরনের মেগা প্রজেক্টগুলোতে বসুন্ধরা সিমেন্টকে তারা বেছে নিয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজকে শুভ উদ্বোধন, এটা দেশবাসীর জন্য যেমন গর্বের, দেশবাসীর জন্য যেমন একটি বড় অর্জন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার জন্য একটি বড় অর্জন, সেই সাথে বসুন্ধরা গ্রুপের, বসুন্ধরা সিমেন্টের একটি বড় অর্জন এবং বড় গর্বের বিষয়। বসুন্ধরা সিমেন্ট 2017 সালে এর যে মূল ঠিকাদার কোম্পানি এলিভেটেড ইটালিয়ান থাই কোম্পানির, ওদের যে কান্ট্রি ডিরেক্টর মুনচাই এবং বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাননীয় ম্যানেজিং ডিরেক্টর সায়াম সোবান আনভির, 2017 সালের 8ই আগস্ট একটা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়, সেই আলোকে আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা এই প্রজেক্টে সিমেন্ট সরবরাহ করে এসেছি এবং প্রায় 1,25,000 মেট্রিক টন সিমেন্ট এখানে সরবরাহ করা হয়েছে। তো পাশাপাশি আমরা অন্যান্য প্রজেক্টের মতো যেমন গুণগত মান আমরা ঠিক রেখেছি, তারা এই আমাদের প্রতি, আমাদের কোয়ালিটিতে বিবিএ পার্জলে ছিল সমস্ত জায়গায় যেমন তারা সন্তুষ্ট ছিল, আমরা এখানেও তাদের সন্তুষ্ট অর্জনে সমর্থ হয়েছি, যার কারণে আমরা কন্টিনিউ সাপ্লাই আমরা অব্যাহত রাখতে পেরেছি। এই যে যে মানের কথা বলছেন, এখানে একটা জিনিস একটু জানতে চাই, যেহেতু অনেক বড় প্রজেক্ট, এটি একটি লম্বা সময়ের জন্য সাস্টেইনেবিলিটি একটি বড় ইস্যু এখানে, এবং যারা এটি নির্মাণ করছেন তারা নিশ্চয়ই সিমেন্টের মান নিয়েও যথেষ্ট রকম চুলচেরা বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষার পরেই বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করেছে, সেই জায়গায় মান নিয়ন্ত্রণে আপনাদের সজাগ এবং কতটা সতর্ক থাকতে হয়েছিল, যেটি জানতে চেয়েছিলাম আপনার কাছে সেই সময়, যে এই যে এত বড় একটি প্রকল্প, এটি নিঃসন্দেহে আমাদের সহকর্মী জয়দেব দাস যেটি বলছিলেন, যেটি সার্বিক যে উন্নয়ন তাতে আরেকটি সফলতার পালক এই মুকুটে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মধ্যে, এবং সেইখানে বসুন্ধরা সিমেন্টের একটি বড় অংশগ্রহণ রয়েছে, নিশ্চয়ই বসুন্ধরা সিমেন্টকে অনেক রকম সতর্ক থেকে এই কাজে যুক্ত হতে হয়েছে, এবং মান নিয়ন্ত্রণের সেই সতর্কতার গল্পটা একটু শুনতে চাইব, যে আপনারা কতটা সতর্ক হয়ে এখানে যুক্ত হয়েছেন। একটি মেগা প্রজেক্টে কোয়ালিটি কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের স্থাপনা ন্যূনতম 100 বছরের লংজিভিটি থাকা উচিত। তো সেক্ষেত্রে যদি কোয়ালিটি কনসিস্টেন্ট রাখতে হয়, র মেটেরিয়াল সোর্সগুলা ঠিক রাখতে হয়, তো বসুন্ধরা সিমেন্টের ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করেছি, আমরা ভালো সোর্স থেকে যে যে র মেটেরিয়ালসের যে সোর্সগুলো সেগুলো কোয়ালিটি, আমরা যে প্যারামিটার কোয়ালিটি কোয়ালিফাইড করার জন্য প্যারামিটার এগুলা, এটা পুরোপুরি আমরা মেনটেন করে চলতাম, যার কারণেই আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা সঠিক যে মানদণ্ড প্যারামিটারগুলো আছে এই প্রজেক্টে সিমেন্ট সরবরাহ করার জন্যে আমরা মেনটেন করে চলেছি। তো
একই ক্ষেত্রে এটা মানে ক্লিংকারের ক্ষেত্রে যে ক্লিংকারের স্ট্রেংথ আসতে পারে নট অনলি স্ট্রেংথ এটা লংজিভিটি কেমন হবে একটা স্থাপনা লংজিভিটি কেমন হবে এটা ক্লিংকারের উপর ডিপেন্ড করে যদি মানে অনেক সায়েন্টিফিক কংক্রিটের ক্ষেত্রে সায়েন্টিফিক কিছু ব্যাখ্যা আছে ওইটা এক্ষেত্রে যদি লো অ্যালকালি ক্লিংকারে যদি অ্যালকালি পরিমাণ কম থাকে সেক্ষেত্রে স্থাপনা দীর্ঘস্থায়ী হয় স্যার মানে মানে যেসব বিষয়ে নজর দিয়ে একটি টেকসই প্রকল্পের জন্য যতটা মজবুত করে বানানো প্রয়োজন সেটি যা যা করা দরকার বসুন্ধরা সিমেন্ট সেই দিকে সর্বোচ্চ সিমেন্ট সেই প্যারামিটারগুলো আমরা সেই প্যারামিটারগুলো মেনটেন করে চলেছি খন্দকার কিংসুক হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে একই সাথে অভিনন্দন জানাচ্ছি এত বড় প্রকল্পের অংশীদারিত্ব থাকার জন্য এবং আমরা আশা করব সামনের দিনেও আরও বড় বড় মেগা স্ট্রাকচারে বসুন্ধরা সিমেন্ট এবং অন্যান্য প্রকল্পের অংশীদারিত্ব থাকবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য